আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে আমাদের একজন মা আছেন, যিনি গত প্রায় 2005 সাল থেকে বলবো উনি পিএলআইডি রোগে ভুগছিলেন এবং পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রোথ করেছিল ওনার দুই হাঁটুতে, এবং এটার জন্য ওনাকে বেশ কিছু কষ্ট করতে হয়েছে, কারণ অনেকটা বছর গিয়েছে। দর্শক, একটু সরাসরি ওনার সাথে কথা বলি যে কি সমস্যাটা নিয়ে উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন এবং ডক্টর.Md. শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট করেছিলেন, এবং ট্রিটমেন্ট করার পরে উনি কেমন আছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে আমরা একটু জানবো। তার আগে একটু আমরা ওনার পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সুলতানা বেগম। হাউস ওয়াইফ। আমি হাউস ওয়াইফ। বাসা কোথায়? আমার হাউজিং সোসাইটি। আমরা জানি যে আপনি আমাদের এই হসপিটালে মূলত ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে আপনি দুইটা প্রবলেম নিয়ে এসেছিলেন, একটা হচ্ছে PLID আর একটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে। তো এটা শুরুটা ঠিক কবে হয়েছিল? আমরা জানি 2005-06 সালে ওরকম 6 সালে এরকম হয়েছিল। একটু ঘটনাটা বলবেন প্রথম যে আমি যখন আমার সুন্দর পর আমার হাজবেন্ড আর আমার হাঁটতেছিলাম, তখন আমার পা একটু ছন্দ পেন হয়, আমি আর হাঁটতে পারি না। তখন আমি চলে এসেছি বাসায়, তারপর প্রচন্ড পেন হয়েছে। পেন হলে পর আমি হসপিটালে যাই, হসপিটাল থেকে আমাকে অর্থোপেডিক ডাক্তার উনি দেখেন, উনি তারপর আমাকে থেরাপির কাছে পাঠিয়ে দেন যে ভালো হওয়ার জন্য আর কি। যাই হোক, ওখানে গেলে আমি 7 দিন 8 দিনের মধ্যে ভালো হয়ে যাই। আচ্ছা, তার পরবর্তীতে আবার সমস্যাটা কখন দেখা? মাঝে মাঝে হয় সমস্যাটা, হয় হাঁটুতে ব্যথা হয়। মানে শারীরিকভাবে কি কি চেঞ্জ আসছিল? যেমন অনেকের ক্ষেত্রে হয় যে দীর্ঘ সময় বসে থাকতে পারে না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে না, আগে অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এখন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না। কি কি চেঞ্জ গুলো আসছিল? চেঞ্জ গুলো আসছিল, আমি দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে সেজদাটা আমি নিচে বসে দিতে পারতাম, সেটা আমি প্রথমে কষ্ট হতো, তারপরে একদম বন্ধ হয়ে গেছে, সিজদা দিতে পারি না। আর তারপর হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, বসলে মাঝের ব্যথা হয়। আচ্ছা, যেহেতু হাউস ওয়াইফ আপনাকে সাংসারিক অনেক কাজ করতে হয়, সন্তান লালন পালন রান্না বান্না অনেক কাজই আপনাকে করতে হয়। আমার বিদেশে থাকলে তো আমাকে একলাই করতে হতো। আচ্ছা, তো তখন আপনি দেখলেন যে অনেক কাজগুলো আগে যেমন অনেক সহজে করতে পারতেন, এখন আর সহজে করতে পারছেন না। তো এটা নিয়ে আনুমানিক এখন পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছেন এর মাঝখানে? মাঝখানে আমি ঘুমাটা ডক্টর দেখাইনি, এই ব্যথা নিয়ে চলে ব্যথা নিয়ে চলেছে। তাছাড়া আমি তার সাথে এখানে বাংলাদেশে আসার পরে এনার কাছে আমি আসছি, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, ওনারই আমি চিকিৎসায় ছিলাম। আচ্ছা, তখন আপনি আউটডোরে এসে আপনি কিছু থেরাপি? হ্যাঁ, অনেক ভালো হয়ে গেছিলাম, আমি ভালো, আমার খুব একটা সমস্যা ছিল না। আচ্ছা, যেহেতু আমি মাঝে এখন আমি যে সমস্যা, এটা করোনার জন্য আমি আসতে পারিনি এখানে, আমি করোনা একটা বড় গ্যাপ এই গ্যাপের জন্যই আমার একটু সমস্যা হয়েছে। তো তখন এই গ্যাপে কি ধরনের মানে কমপ্লিকেশনটা কি দেখা দিয়েছে আপনার শরীরে? আমার দেখা গিয়েছে অনেক, আমার আরেকটা ব্যাপার হয়েছিল, আমার পায়ে রগে আমার ফ্যাট জমছিল। আচ্ছা, এটার জন্য ফ্যাট জমার জন্য আমার আমি তখন হাঁটতেই পারি না, প্রচন্ড পেন হয়, এই হয়। আমি ভাস্কর ডাক্তারের কাছে যাই, ভাস্কর ডাক্তার উনি পরীক্ষা করে দেখছেন যে আমার ওই যে নিচে যে শিরাগুলো আছে ওগুলো কিছু কিছু জায়গায় ফ্যাট ভিতরে ফ্যাট জমছে, পরে উইক ছিল মনে হয় আমার এসে, যেহেতু আমি সারা জীবন দাঁড়িয়ে কাজ করছি, রান্নাবান্না করছি। এটার জন্য আমি একবার সিঙ্গাপুর যাই, তো ওখানকার ভাস্কর মাউন্টেন এলিজাবেথ হসপিটালে উনি ওরা ভাস্কর ডাক্তার দেখে বললেন যে তোমার অপারেশন করতে হবে। তা আমরা তখন তো প্রস্তুতি নিয়ে যাইনি, তা আমরা দেশে ফিরে আসি, আমরা যখন করোনার তারপর তো করোনা শুরু হয়ে গেলো, তো করোনা শুরু হয়ে গেলে পর তখন তো আমার এসে আমরা তো যেতে পারলাম না, কারণ সিঙ্গাপুরের ভিসা বন্ধ। হ্যাঁ, যখন ভিসা করে তখন আমরা আবার যাই, প্রস্তুতি নিয়ে যাই, তখন উনি দেখে বললেন যে পরীক্ষা করে দেখলেন যে আমার এটা নাই, ওই যে আমার যে ফ্যাটটা জমছিল যেটা ব্লক হয়েছিল ওটা তেমন নাই, না থাকার জন্য আমি আমরা ফিরে আসলাম। উনি আবার তখন বললেন যে এটার জন্য না, এটা হচ্ছে তোমার হাঁটুর কোনো অসুবিধা থাকার জন্য বা এটার জন্য তোমার এটা ব্যথাটা নিচে নামতেছে। উনি আবার বলে আমি উনি আবার অর্থোপেডিক ডাক্তার কাছে ওই মাউন্টেন এলিজাবেথ হসপিটালের এক ডাক্তারের কাছে অর্থোপেডিক ডাক্তার কাছে আমাকে রেফার করলো, করলেন ওই রেফার করলে উনি উনি দেখে বললেন যে তোমার হাঁটুর অবস্থা বেশি ভালো না, আর হয়তো ফিউচারে তোমাকে হয়তো এটা ই করতে পারে, অপারেশন হতে পারে বা কিছু হতে পারে, তাই তুমি মেনটেন করতে হবে তোমাকে, ভালো থাকবে।
তারপর আমরা চলে আসলাম চলে আসার পরে আমি এনাকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করলাম আবার শুরু করলাম আচ্ছা সো ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় যে এখন তো আপনি কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট নিচ্ছেন আসছেন আচ্ছা বেশি দিন নেই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ কয়েকদিন হয়েছে আমি আজকে পাঁচ দিন আমি সাত আট দিন ধরে করতেছি বিভিন্ন রকম উনি করাচ্ছেন কিন্তু আমি থেরাপিটা নিচ্ছি পাঁচ দিনে স্যার আচ্ছা সেই পাঁচ দিনে ইম্প্রুভমেন্টটা কি অনেক ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা সেই হাঁটা চলা উঠবস করা শিখে আমি অনেক ইম্প্রুভ আমার এটা এসে আমি হাঁটা চলা অনেক বেশ সহজভাবে করতেছি আচ্ছা তার মানে খুব লক্ষণীয় ভাবে খুব অল্প সময়ের ভিতরে এত দীর্ঘমেয়াদে যে সমস্যাটা সেটা খুব সহজে আপনি এবং আগে যে কাজগুলো করতে কি সেটা ভয় লাগতো যে করতে পারবো কি পারবো না বা একটা একটা ভীতি কাজ করতো সেই জিনিসগুলো অনেক কমে গেছে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ দিল মহান অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো দেখছেন আপনাকে দেখছেন বা আপনার এই যে কথাগুলো তারা শুনছেন অনেকেই আছেন যে এই ধরনের সমস্যাটা দীর্ঘদিন যাবত করছে তাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যারের চিকিৎসা সম্পর্কে আমার মনে হয় আশা করা যায় আল্লাহ যদি তৌফিক দেন যে তারা যদি এখানে আসতে পারে হয়তো আশা করা যায় তারা হয়তো এখানকার ট্রিটমেন্টে আল্লাহ যদি চান হয়তো ভালো হয়ে যেতে পারে তারা আগে যেটা সমস্যাটা ছিল সমস্যার থেকে অনেক তারা হয়তো নির্মূল হয়ে আল্লাহ হয়তো সে ভালো হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এত এরকম হাজারো মানুষ আছেন বিভিন্ন কষ্ট নিয়ে আসছেন বিভিন্ন ব্যথা দীর্ঘদিনের ব্যথা নিয়ে আসছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে যখন তারা হতাশ হয়ে যাচ্ছেন বাট আসছেন শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন চিকিৎসাটা অন্তত জানছেন যে আমার কি সমস্যা কি ধরনের চিকিৎসা এবং চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছেন খুবই অল্প দিনের ভিতরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ধরনের কোনো রোগী থাকেন বা এই ধরনের সমস্যা নিয়ে দীর্ঘদিন ভুগে থাকেন আমাদের রিকোয়েস্ট থাকবে যে অন্তত একবার হলো আপনারা আসুন একবার দেখান অন্তত জানুন আপনার রোগটা কি এবং পরবর্তীতে চিকিৎসা নিয়ে হয়তো খুব অল্প দিনের ভিতরেই সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল